ভ্রমণ করতে কে না ভালোবাসেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে বেড়াতে চান সবাই, দেখতে চান জানা অজানা রহস্যময় স্থানগুলো, কিন্তু নিরাপত্তা ও স্থান সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এবং ট্রাভেলিং বিড়ম্বনার কারণে তা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এ সকল বিষয় সমন্বয় করে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছেন বগুড়ার সুনামধন্য ট্যুরিজম প্রতিষ্ঠান ইউথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রতিষ্ঠানটির কর্ণধার সৈয়দ সোহেল আহমেদ লিটন, তিনি নিজেও একজন ভ্রমণ পিপাসু। নিজে যেমন ভ্রমণ করতে ভালোবাসেন, তেমনি অন্যদেরকেও ভ্রমণ করতে উদ্বুদ্ধ করেন। এক কথায় তিনি একজন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগকারী শৌখিন মানুষ। আমরা তিনটা বিষয়ের উপর খুব মনোযোগ দিই, থাকা এবং খাওয়ার সুব্যবস্থা করা। তার কারণ যদি যারা ভ্রমণে যাচ্ছেন তাদের যদি হাইজিন ফুড আমরা না দিতে পারি, তাহলে দেখা যায় যে অনেক ট্যুর পোস্টপন্ড হয়ে যায়। আর থাকার একটা সারাদিন ঘোরাফেরার পরে শরীর ক্লান্ত হয়ে যায়, সুতরাং তারা যেন রাতটা অন্তত পক্ষে খুব সুন্দর আরামদায়ক এবং খুব একটা নির্জন পরিবেশে যেন তারা থাকতে পারে, থাকা খাওয়ার বিষয়টা আমরা সবচেয়ে বেশি মাথায় রাখি। এরপরে যে বিষয়টা আমরা চিন্তা করি সেটা হলো সুন্দর একটা ট্যুর প্ল্যান। একটা ট্যুর প্ল্যান খুব চিন্তা ভাবনা করে আমরা ট্যুর প্ল্যানটা তৈরি করি। একটা সুন্দর ট্যুর প্ল্যানই করতে পারে একটা ট্যুরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন করার একটা গাইডলাইন। যেরকম সুন্দরবন গেলে আমরা সুন্দরবনে সেখানে যেহেতু আমরা সমুদ্রে যাচ্ছি, নদীতে যাচ্ছি, সুতরাং আমরা ওখানকার যে ফুডগুলো মানুষকে সবচেয়ে আকৃষ্ট করে, যেরকম শুটকি মাছ, সামুদ্রিক মাছ, মেনুতে আমরা এই বিষয়গুলো রাখার বেশি চেষ্টা করি। তারপরে সবাই চায় যে সুন্দরবনে একটু পিওর মধু খেয়ে নিজের শক্তিকে একটু বাড়ানোর চেষ্টা করে, তা আমরা তাদেরকে পিওর মধু দেওয়ার চেষ্টা করি। এরপরে ধরে নেন আমরা দার্জিলিংয়ে গেলাম, দার্জিলিংয়ের একটা স্পেশাল ফুড মোমো। যারা সারা বিশ্ব থেকে যায় মোমোর খুব খ্যাতি আছে, আমরা ট্যুরিস্টদেরকে চেষ্টা করি যে সেখানে মোমো খাওয়ানোর ব্যাপারে। তো এইভাবে আমরা আসলে ট্যুরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, একটা সুন্দর প্ল্যান করি এবং প্ল্যান অনুযায়ী আমরা ট্যুরটাকে সম্পন্ন করার চেষ্টা করি, যার ফলে আমাদের ট্যুরগুলো সফল হয় এবং আমাদের মাধ্যমে যারা সুন্দরবন বা যে কোনো স্পটে ঘুরে আসেন তারা অনেকটাই আমাদের প্রতি কৃতজ্ঞ থাকেন। পরিবার নিয়ে যারা যায় তাদের ব্যাপারে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, তার কারণ একটা পরিবারের মধ্যে অনেক বাচ্চারা থাকে। আবার ধরে নেন নতুন হাজব্যান্ড ওয়াইফ কাপল তারা ট্যুরে যাচ্ছেন, তো এখানে রেসপন্সিবিলিটিটা খুব আমাদের বেশি নিতে হয় যে তারা যেন তাদের ভ্রমণটা যেন আবার কোনোভাবে সমস্যার সৃষ্টি না করে, তাদের ভ্রমণটা যেন আরামদায়ক হয়। বাস্তবতার এই যুগে অনেকের পক্ষে একা ঘুরে বেড়ানো কষ্টসাধ্য, বিশেষত বয়স্ক মানুষ অথবা যারা পরিবার নিয়ে ঘুরতে চান তারা সবসময় চান ভ্রমণের আগেই লোকেশন, ট্রাভেলিং, থাকা খাওয়ার সুব্যবস্থা নিশ্চিত করতে, যেন ভ্রমণে গিয়ে বিড়ম্বনায় পড়তে না হয়। সেই চিন্তা থেকেই তিনি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য গড়ে তুলেছেন ইউথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আনন্দ, ভয়, উচ্ছ্বাস সবই আছে। গতকাল আমরা বালুর চরে আটকে পড়েছিলাম নৌকা নিয়ে, কেউ কেউ কারো কাঁধে উঠে পার হয়েছি, তার নেতৃত্বে আমরা আসছি এবং সে অনেকগুলো লোককে এখানে নিয়ে আসে, তার দায়িত্বে আসছে, যার জন্য সে আমাদের নিয়ে খুব চিন্তিত ছিল এবং তার ম্যানেজমেন্ট আমি খুবই সুন্দর এবং খুশি। বাংলাদেশের সুন্দরবন, সিলেট, বান্দরবান, কক্সবাজার সহ দেশের বাইরেও ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের ব্যবস্থা করেন। আর এসব জায়গায় অত্যন্ত নিরাপত্তার সাথে প্যাকেজ ট্যুরে নিয়ে যায় ইউথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। পুন্ড্র নিউজ।